বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করছেন পলাশ চা বাগানের শ্রমিকরা শ্রমিকদের ছাতা মাথায় নিয়ে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে তাদের দাবি একটাই বোনাস মিলছে না তাই তারা ইন্দো ভুটান সড়ক অবরোধ করেছে সামনে পুজো তাই সকল চা শ্রমিক বোনাস পাওয়ার আশায় থাকেন কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না পলাশবাড়ির চা বাগান শ্রমিকদের তাদের দাবি শতাংশ বোনাসের সেই বোনাস না মেলায় ইন্দো ভুটান সড়ক অবরোধ করেছেন তারা শ্রমিকরা জানিয়েছেন ষোলো শতাংশ বোনাস তারা তারা কোনোভাবেই মেনে নেবেন না মালিক কর্তৃপক্ষকে কুড়ি শতাংশ দেওয়ার দাবি জানিয়েছে তাদের এই দাবি না মানলে পথ অবরোধ বহাল থাকবে এই পথ অবরোধের কারণে বানারহাট থেকে ভুটানগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ বাহিনী পৌঁছেছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওমকার বাংলা